কিভাবে হ্যান্ড ফিডিং করাতে হয় এবং তাদের মূল প্রসেসটা কি এবং তাদেরকে আমরা কি খাওয়াচ্ছি। তো প্রথমত তাদেরকে বলি আমরা অল্প কিছু পানি নিয়েছি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে A21 খাবার নিয়েছি, পর্যাপ্ত পরিমাণ নিচ্ছি। হ্যাঁ, যতটুকু প্রয়োজন হয় আর কি, আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু জাস্ট ইউজ করবো এবং ঘুরবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যান্ড ফিড করানোর জন্য কিন্তু আমাদের এরকম একটা সিরিঞ্জ লাগবে। হ্যাঁ, এগুলো মূলত আপনি অনলাইনে পেয়ে যাবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন। হ্যাঁ, তো এইটার মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালোভাবে আপনার পাখিটাকে খাওয়াতে পারবেন। যেমন দেখেন এই যে পাখিটাকে দেখছে, কিসে উড়স কেন? এই আমি প্রথমে মিক্স করি আমার খাবারগুলা, যাতে করে আমার পাখিটাকে আমি হ্যান্ড ফিডিংটা করাতে পারি। হ্যাঁ, তো আপনারা চাইলে কুসুম কুসুম পানি নিতে পারেন, এই খাওয়ার জন্য কিন্তু একদম মূলত পাগল হয়ে গেছে। তো হ্যাঁ, কিসে খাওয়ার জন্য এমন করস কেন, কয়দিন উপোস? এই জাস্ট এখানের মধ্যে মাথায় রাখতে হবে আমরা যে খাবারটা নিয়েছি সে খাবারের মধ্যে যাতে এই সিরিঞ্জের মধ্যে যাতে কোনোভাবেই বাতাসটা ঢুকতে না পারে। যদি বাতাসটা ঢুকে সেক্ষেত্রে কিন্তু স্টক করে ফেলতে পারে পাখি, তো পাখিরও প্রবলেম হতে পারে। তো কীভাবে কী করবেন দেখেন, জাস্ট আমি পাখিটাকে রাখলাম এখানে। হ্যাঁ, এই জাস্ট তার মুখের উপরে ধরলাম, দেখছেন, দেখেন কীভাবে খেতে চাচ্ছে সে। তো আমি জাস্ট তার মুখের মধ্যে এই পাইপটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি আস্তে আস্তে চাইলে এই ইয়া করতে পারি, পুশ করতে পারি, দেখছেন এদিকে কিন্তু আমার খাবারটা শেষ হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। এভাবে করানোর পর তার বুকে কিন্তু মেসেজ করতে হবে একটু একটু করে, বিকজ এখানে যদি আনফর্চুনেটলি কোনো বাতাস ঢুকে যায় সেক্ষেত্রে যাতে পাখি কোনো রকম কোনো প্রবলেম না হয় এবং বাকি আমার পাখি সুস্থ থাকে, সেজন্য মূলত আমাদেরকে এই ইয়া করতে হয়, হ্যান্ড ফিডিংয়ের পর এখানে মেসেজ করতে হবে, নয়তো কিন্তু প্রবলেম। হ্যাঁ, তো পরবর্তী আমরা খাওয়ানোর পর তাকে নিয়ে কয়েক মিনিট আমরা চাইলে একটু ঘুরতে পারি, খেলাধুলো করতে পারি। এভাবে এতে করে আমার পাখির যদি কোনো রকম বাতাস ঢুকে থাকে তাহলে সেটা কিন্তু সে কোনো রকম কোনো প্রভাব ফেলবে না এবং আমার পাখি সুস্থ থাকবে। তো এভাবে মূলত আপনারা চাইলে আপনার পাখিটাকে হ্যান্ড ফিড করাতে পারেন। আর যদি এই হ্যান্ড ফিড যারা অনলাইনের মধ্যেও পাবেন, চাইলে আমাদের থেকেও আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। তো এইভাবে মূলত একটা ছোট বেবিকে আপনি হ্যান্ড ফিড করাই বড় করতে পারেন। আর তাছাড়া এই রিলেটেড যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করতে এবং যতটুক পারি আপনাদেরকে সাহায্য করে অবশ্যই আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সালামু আলাইকুম।